সংসারের দেবী এসে গেছে, আলোকে গ্রাস করতে এসে গেছে। আমি কি একটিবারও ছেলের নেতার বাবার কাছে যেতে পারবো না? তুই কেন বুঝতে পারছিস না পঞ্চমী, বাইরে পদে পদে বিপদ। না না না, আমি সারা রাত অপেক্ষা করলাম, আমি আর পারছি না ঠাম্মি, আমাকে বেরোতেই হবে, আমি আর পারছি না ঠাম্মি। আমিও তো সারা রাত ঘরে বসে এই চিন্তাই করেছি, ছটফট করেছি, একদিকে হাঁটুর ব্যথা, অন্যদিকে এই চিন্তা। কিন্তু তুমি কোথায় গিয়ে খুঁজবে দাদু ভাই? শালাবাবু, শালাবাবু, ব্যাপারটা বোঝো, পঞ্চমী কী লিখেছে বলো তো? শুধু এইটুকুই তো লিখেছে, আমি মন্দিরে যাচ্ছি সন্তানের জন্ম দিতে, তাই তো? এইটুকুই তো। কিন্তু কোন মন্দিরে পঞ্চমী গেছে বাড়ির কেউ তো আমরা জানি না। আরে মন্দিরে, মন্দিরে ডেলিভারি হয় নাকি? যে করেই হোক, যেখান থেকেই হোক, আমি পঞ্চমীকে খুঁজে বার করবো আর ওকে হসপিটালে নিয়ে যাবো। বেশ, তুই এই অবস্থায় একা যাবি না, আমিও তোর সাথে যাবো, চল। ঠিক আছে, চল মা। আমি তো সাবধান। যাক, ছোট বৌমা সামনে গেল, অনেকটা নিশ্চিন্ত হওয়া গেল। তা নাহলে দাদু ভাইয়ের মনের যে অবস্থা। কিন্তু মেহেলি, আমার আমার আরও একটা চিন্তা হচ্ছে। কি চিন্তা হচ্ছে ঠাম্মি? দেখ, তোরা যেরকম বললি যে অবস্থায় পঞ্চমী বাড়ি থেকে বেরিয়ে গেল, তারপর এতটা সময় কেটে গেল, এখনো কি পঞ্চমীর সন্তানের জন্ম দেয়নি? কোথায় কোথায় আমাদের তারকনাথ? কোথায়? একবার আমাদের চোখে দেখা দেখতে দিন। শান্ত হন, শান্ত হন আপনারা। দেখুন, আপনাদের শুভেচ্ছায় আশীর্বাদে আমার স্ত্রী আর সন্তান ভালো আছে, কিন্তু এখন তার সাথে আপনাদের কি করে দেখা করাই বলুন। একবার ঢুকতে দাও গো, মিষ্টি নিয়ে এসেছি। আমাদের গ্রামে দেব শিশুর জন্ম হয়েছে, আমরা শুধু একবার ছেলের মাকে মিষ্টি খাইয়েই চলে যাব। বাবা নীলকণ্ঠ, আমি জানি কর্তামের সব দিক ভেবেই ছেলের এনে এখান থেকে বেরোতে দিচ্ছে, কিন্তু আমার মন যে মানতে চাইছে না, কি করে বোঝাই বলো তো নিজের মনকে। বাবা নীলকণ্ঠ, যতক্ষণ না পর্যন্ত তুমি ছেলের সঙ্গে তার বাবার দেখা করিয়ে দিচ্ছ, এই পঞ্চমী মুখে কিচ্ছুটি তুলবে না, জলস্পর্শ করবে না। তুমি দেখো, আমি জলস্পর্শ পর্যন্ত করব না। আমাদের আগে মন্দিরে যেতে হবে, ডেলিভারির সময় পঞ্চমীকে একা রাখা চলবে না, তাড়াতাড়ি করো। সত্যি বাবা, মেয়েটা যে কি করে না, হাসপাতালে না গিয়ে মন্দিরে চলে গেল। আচ্ছা, কোন মন্দির ওকে প্রসব করতে অ্যালাউ করবে বলতো? এই কিঞ্জল, পঞ্চমী কোন মন্দিরে গেছে সেটা তো বলে যায়নি। হাজার হাজার মন্দির আছে, কোথায় যাবি আগে? আর তাছাড়া আমরা তো সব মন্দির চিনিও না। তাহলে নীলকণ্ঠের অংশ আসছে, উনি নিজে আমাকে তার কাছে টেনে নেবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা নীলকণ্ঠ, আজ তুমি আমার সহায়, আমার পথ চিনিয়ে নিয়েছিল ঠাকুর। আমি আমার সন্তান যে কিনা তোমার অংশ, তাকে সুস্থভাবে জন্ম দেওয়াতে চাই। আমার সহায় হও ঠাকুর, আমার সহায় হও। নমঃ শিবায়।
এটা কি হচ্ছে? আমি তো কন্ট্রোল করছি না গাড়িটা। কোন অদৃশ্য শক্তি যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। সত্যি পারবো না, আমি তো জানি বাবু তার সন্তান রেনের কত স্বপ্ন দেখেছিল, তিনি তো আমাকে খুঁজতে হয়েছিলেন, কিন্তু আমি তারে ফাঁকি দিয়ে চলে এসেছি। বাবা নীলকণ্ঠ, আমি যদি এখনো তার সন্তানরে না নিয়ে গিয়ে তারে দেখাই, তাহলে তো সেটা অন্যায় হবে গো। তার অধিকার থেকে আমি তারে কি করে বঞ্চিত করতে পারি বলো তো? ছেলের সাথে একটি বার তার বাবার দেখা করিয়ে দাও, একটি বার দেখা করিয়ে দাও। এই কিঞ্জল, আমরা তো শহরের বাইরে চলে এলাম রে, কোথায় যাচ্ছিস? কত মন্দির তো পিছনে ফেলে এলাম, কোথাও তো থামলিও না। কাকুনি, আমি গাড়ি থামাতে পারছি না। মনে হচ্ছে বাবা নীলকণ্ঠ আমায় পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। চল বাবা নীলকণ্ঠ, চল বাবা নীলকণ্ঠ। কিঞ্জল, পঞ্চমী বাড়ি থেকে এত দূরে মন্দিরে যাবেই বা কেন? এই কিঞ্জল, এ কোথায় নিয়ে এলি? এখানে কি কোনো মন্দির আছে? নিশ্চয়ই আছে। কাকিমণি, এই গাড়ি তো আমার কন্ট্রোলে ছিল না, কোথাও না থেমে গাড়িটা সোজা এখানে এসে থামলো। মানে বাবা নীলকণ্ঠ আমাদের পথ দেখিয়েছেন, পথ দেখিয়ে এখানে নিয়ে এসছেন। পঞ্চমী নিশ্চয়ই এখানে কোথাও আছে। কাকিমণি, নামো। সত্যি কি এই জঙ্গলের মধ্যে মন্দির আছে নাকি রে? দেখ বাবা, তুই না কোনো বিপদে পড়ে যাস। শুনছেন, বলছি আপনারা কোথায় যাচ্ছেন? আশেপাশে কোনো মন্দির আছে? হ্যাঁ, বাবা বিশ্বেশ্বরের মন্দির আছে, আমরা ওখানেই পুজো দিতে যাচ্ছি। বললাম এখানে মন্দির আছে, আমরা ঠিক জায়গাতে এসেছি। আমার বিশ্বাস পঞ্চমী ওই মন্দিরে আছে। কাকিমণি, এসো। এখনো তুমি আমার ডাকে সাড়া দিলে নে তো? এস, আমি আরো কঠিন পরীক্ষা দেব, দেখি তুমি আমার ডাকে সাড়া দাও কি না। এই মন্দিরে? ও কিঞ্জল, পঞ্চমী যদি এখানে এসে থাকে তাহলে এত লোক কেন রে? সেটাই তো বুঝতে পারছি না, দাঁড়াও একবার জিজ্ঞেস করে দেখি। বলছি দিদিভাই, হ্যাঁ, এখানে আজ এত ভিড় কেন? এই মন্দির বুঝি খুব জাগ্রত? হ্যাঁ গো, এই মন্দির খুব জাগ্রত। আজ এই মন্দিরে তারকনাথের জন্ম হয়েছে। তারকনাথ? আজ এই মন্দিরে দেব শিশুর জন্ম হয়েছে গো, দেব শিশুর। এই নাও, তোমরাও একটু মিষ্টি খাও, তোমরাও মিষ্টি খাও, নাও মিষ্টি নাও।
এত হই হই, এত আনন্দ উৎসব কিসের রে? ওই জন্যই বললেন দেব শিশুর জন্ম হয়েছে। আচ্ছা কাকিমণি, উনি যার কথা বলছেন সে পঞ্চমী সন্তান না তো? চলো একবার আমরা ভিতরে দেখে আসি। আমি জানি আমার ছেলে এত বড় অন্যায় করেনি যে সে জন্মানোর পর তার বাবার মুখ পর্যন্ত দেখতে পারবে না। তুমি এমন অবিচার করতে পারো না বাবা নীলকণ্ঠ, তুমি পারো না। পঞ্চমী, বাবা বিশ্বেশ্বর তোর প্রার্থনা শুনেছেন, তোর ডাকে সাড়া দিয়েছেন বাবা বিশ্বেশ্বর। পঞ্চমী, ওই দেখি দেখি, একটু দেখি, একটু একটু শুনুন শুনুন শুনুন, দেখি 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 দেখি, এখানে পঞ্চমী এই সাজে কেন? আরে এই ভদ্রলোকই বা কে রে? পঞ্চমী আপনি আপনি এই সাজে কেন? আর ইনি কে? কি হলো পঞ্চমী, আপনি উত্তর দিচ্ছেন না, ইনি কে? ব্যাপারটা কি, এনারা কি ওনাদের পরিচিত নাকি? না না, উনি তো ওই সন্ন্যাসী মায়ের সাথে। তারা দয়া করে বাইরে যান, দয়া করে এখানে এত ভিড় করবেন না। সন্তান জন্ম দেওয়ার পর তার মা এতটুকু বিশ্রাম পায়। মাকে এবং সন্তানকে আপনারা এখন বিশ্রাম নিতে দিন, আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, দয়া করে চলে যান। আচ্ছা ওই মহিলা কিছু বলতে চাইছিলেন, আপনি আটকালেন কেন? আপনি কে? আর আপনি পঞ্চমীকে চিনলেন কিভাবে? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আমি কিছু বুঝতে পারছি না, আপনি এভাবে নকল ঘোষ লাগিয়ে ছেলে সেজে কেন? পঞ্চমী আপনি এভাবে সন্ন্যাসিনী রূপ ধারণ কেন করেছেন? আপনার এরকম রূপ বদলে কেন আছেন আমি কিছু বুঝতে পারছি না। সবই আমাদের সন্তান তারকনাথকে বাঁচাতে, আমাদের সন্তানকে বাঁচাতে আমার আর কাকিমার স্বামী স্ত্রী সাদা ছাড়া কোনো উপায় ছিল না। আমার ছেলে
আমি পেরান পাত করে বাবা নীলকণ্ঠরে ডেকেছি, যাতে তিনি ছেলের সঙ্গে তার বাবা দেখা করিয়ে দেন। বাবা নীলকণ্ঠ আমার কথা শুনেছে, আমার কথা শুনেছে। কিন্তু বাবু, এই জঙ্গলের মধ্যে এই মন্দিরের খোঁজ পেলেন কি করে আপনি? তবে কি সত্যি বাবা নীলকণ্ঠ আপনারে এখানে নিয়ে এলো? হ্যাঁ পঞ্চমী, আমিও যে বাবা নীলকণ্ঠের কৃপাতেই এত দূর আসতে পেরেছি। আমি আপনি দুজনে মিলে প্রার্থনা করেছি বলেই তো বাবা। আচ্ছা পঞ্চমী, আপনি যদি সত্যি চেয়ে থাকেন যে ছেলের জন্মের পর বাবাকে প্রথম দেখবে, তাহলে আপনি চিঠি লিখে চলে এলেন কেন? ঠিক কথাই তো, তুমি আমাদেরকে ওইভাবে চিন্তার মধ্যে ফেলে শুধু একটা চিঠি লিখে চলে এলে, আর আমরা তোমার জন্য স্বাদের অত পদ আয়োজন করলাম। আর তোমার কাকিমা, ওনাকে তুমি কোথায় পেলে? উনি তো কবেই তোমার খোঁজে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। কাল যখন তুমি চিঠি লিখে বেরিয়ে গেলে উনি কোথায় ছিলেন? আর তোমাদের দেখাই বা হলো কোথায়? চিঠি, আমি তো কোনো চিঠি লিখিনি। আর তাছাড়া জলে ডোবার পর আমি তো আর ওবারই যাইনি। তোমার মনে আছে জানাই, তুমি বলেছিলে পঞ্চমীকে ফিরিয়ে আনতে পারলেই যেন আমি নিজে বাড়ি ফিরি। আমি পঞ্চমীকে খুঁজে পেয়েছিলাম, কিন্তু আমার মনে হয়নি পঞ্চমীকে ফিরিয়ে নিয়ে যাওয়াটা ঠিক হবে বলে। এই এতগুলো দিন আমরা দুজনে একসঙ্গেই ছিলাম, মনে হয়েছিল সঠিক সময় আসলে আমি পঞ্চমীকে, তোমাদের সন্তানকে নিয়ে তোমাদের বাড়ি যাব। আপনি কি বলছেন আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তাহলে এতদিন বাড়িতে কোন পঞ্চমী ছিল? সেও তো প্রেগনেন্ট ছিল, হয়তো এতক্ষণে তারও ডেলিভারি হয়ে গেছে। এতদিন আমার জায়গায় বাড়িতে অন্য কেউ ছিল, তারও সন্তান হবে। পঞ্চমী, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো আপনি ভেবেই তাকে আমার রূপ কেউ নিতেই পারে বাবু, আমার চেহারার সাথে তার চেহারার মিল থাকতেই পারে, কিন্তু আপনি সে ফারাকটুকু বুঝবেন না। আমার বদলে যে অন্য কেউ আছে, সে যে নকল, আপনি সেটুকু বুঝতে পারবেন না। আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি কি করে বুঝতাম বলুন তো? বাড়িতে যে ছিল সে তো খুবাবু আপনার মতো দেখতে, আপনার মতন হাঁটা চলা, কথাবার্তা, গলার আওয়াজ সব কিছু আপনার মতো। পঞ্চমীর গর্ভে কোনো ঠাকুরের অংশ টংশ নেই। হ্যাঁ, ওর গর্ভে অসুরের অংশ আছে। তার মানে বৌমার সন্দেহ কি ঠিক কিঞ্জল? সত্যি কি ওই নকল পঞ্চমীর সন্তান? আমি কিছু বুঝতে পারছি না কাকিমা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এক্ষুনি পঞ্চমী আর আমার ছেলেকে নিয়ে বাড়ি ফিরব। না জামাই, না, এই মন্দির ছেড়ে কোথাও যাওয়া চলবে না। এই মন্দিরই একমাত্র আমাদের নিরাপদ আশ্রয়। বাইরে চারিদিকে অশুভ শক্তি ওত পেতে আছে, এই মন্দিরের মধ্যে থাকলে কোনো অশুভ শক্তি তোমাদের সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না, এই শিশুর নাগাল পাবে না। কিসের বিপদ? আর এইটুকু বাচ্চার মাথায় আপনারা ফেটি বেঁধে রেখেছেন কেন বাবু? আপনার সন্তান ঈশ্বরের অংশ,
আমাদের তারক নাগেশ্বর বাবা নীলকণ্ঠের অংশ। এই দেখো, নাগমণি হেঁটে ছিনিয়ে নিতে হাজার সত্তর আসবে। এই আলোর দূত তারকনাথ অন্ধকার কাটিয়ে আলো নিয়ে আসবে। কিন্তু যত ঈশ্বরের অংশ হোক আমাদের তারকনাথ, সে তো মানুষ, সে জগতের কল্যাণ করতে পারবে, নিজের কল্যাণ করতে পারবে না, নিজের বিপদ আটকাতে সে পারবে না। আর বিপদ যে আসবেই, আজ এই ফুলের জুড়ি আমার তারকনাথের মন্দির। পালাচ্ছিস? কি ভেবেছিস আমি ধরতে পারবো না? চলো 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 পাল্টাই।